ফ্ল্যাশ খবর এক নজরে স্পন্সর বাই কেপ হোটেল এন্ড রেস্টুরেন্ট কন্টাই সেন্টার বাস স্ট্যান্ড পূর্ব মেদিনীপুর মাইতি টিভি চ্যানেল লাইভ ঝাড়েশ্বরী মোড় সাত মাইল কন্টাই পূর্ব মেদিনীপুর নমস্কার ওয়েলকাম টু মাইতি টিভি চ্যানেল আজ আমরা দেশ জেলা ও স্থানীয় আপডেট ফ্ল্যাশ খবর তুলে ধরব আমরা প্রত্যেক দিনই এইভাবে আপডেট ফ্ল্যাশ খবর নিয়ে আসি আপনাদেরই জন্যই আজকের বিশেষ বিশেষ আপডেট ফ্ল্যাশ খবরগুলি এক নজরে দেখে নিই রাহুল সচিন সাক্ষাৎ বৈঠকে প্রিয়াঙ্কাও করোনা আক্রান্ত হয়ে একদিনে রাজ্যে তিন চিকিৎসকের মৃত্যু করোনা পরিস্থিতি নিয়ে আজ মোদি মমতার বৈঠক রেল চলাচল নিয়ে বিভ্রান্তিকর বিজ্ঞপ্তি উদ্বেগ মমতার প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় করোনা আক্রান্ত প্রতিবেদনগুলি এক নজরে সবাই দেখুন কলকাতা বিমানবন্দরে বিমান ওঠানামার নিষেধাজ্ঞা বহাল আগস্ট পর্যন্ত এবার দ্বীপ রাজ্যেও উচ্চগতি ইন্টারনেট ফের সুপ্রিম কোর্টে রিয়া প্রতিবেদনগুলি এক নজরে দেখুন শহর ও জেলার খবর মৈশা দলের তৃণমূল নেতাদের অন্ধকারে রেখে সাত সকালে শুভেন্দুর কর্মসূচি জল্পনা বাড়াচ্ছে বেলেঘাটায় ব্যবসায়ীকে গুলি বাড়ির সামনে তিন দিনের মেয়েকে গলা টিপে খুন প্রণয় আগস্টের মধ্যে 80% স্কুল ফি মিটিয়ে দেওয়ার নির্দেশ হাইকোর্টের ফুরফোরা শরীফের ভাইজান আব্বাস সিদ্দিকির উপর হামলা উদ্যুক্ত ভাগর প্রতিবেদনগুলি এক নজরে সবাই দেখুন প্রাক্তন সভাপতির বাড়িতে ভাঙচুর ঘিরে ফের উত্তপ্ত শাসন রেলের মতো এবার দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমে অগ্রিম বুকিংয়ের ব্যবস্থা ছ মাসের পর শিশু হত্যার কিনারা গ্রেপ্তার মা অফিস পাড়ায় আগুন খেলার খবর দুবাইতে আইপিএল আয়োজন করার জন্য সরকারি ছাড়পত্র পেল ভারতীয় ক্রিকেট বোর্ড জুভেন্টাসের নতুন ম্যানেজার পিরলো করোনা আক্রান্তর সংখ্যা বাড়ল হকি দলে এবার তালিকায় মনদীপ সিংহ তিন বছরের চুক্তিতে সাইন আইপিএলের আসরে এবার রামদেব বাবা স্পন্সরের তালিকায় নাম অন্তর্ভুক্ত পতঞ্জলির মানসিক দিক দিয়ে আমরা ভেঙে পড়িনি সিরিজে কামব্যাক করার পরিকল্পনাই আমাদের মাথায় ঘুরছে মিসবাউল হক চেলসি ছাড়ছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার উইলিয়ান বাংলাদেশের আরও এক ক্রিকেটার করোনা আক্রান্ত হলেন আমফান ক্ষতিপূরণ আবেদনপত্র জমার তারিখ বাড়ানোর দাবিতে হাতিতি ও পটাশপুর দুই নম্বর ব্লকে তুমুল বিক্ষোভ বার্ড স্কুলে ধর্ষণ ও ওই দৃশ্য ভাইরালের ঘটনায় মোট ধৃত পাঁচ ভগবানপুরে সংক্রমিতের সংখ্যা সেঞ্চুরি তবে সুস্থ হয়ে ফিরেছেন সবাই মারা গেলেন ভগবানপুরের ওই অগ্নিদগ্ধ গৃহবধূ তিন দিন বন্ধ বাজকুলের দুটি বাজার দুটি সঞ্জীবন হাসপাতালকে প্রয়োজনীয় মেশিনপত্র দিলেন মন্ত্রী শুভেন্দু কাঁথি শহরে চারটি ওয়ার্ডে সবচেয়ে বেশি সংক্রমণ তলিয়ে যাওয়া ভিন রাজ্যের শ্রমিকদের মৃতদেহ দীঘায় উদ্ধার অনলাইনে সদস্যপদ সংগ্রহ অভিযান শুরু করল বিজেপি প্রতিবেদনগুলি এক নজরে সবাই দেখুন